নমস্কার বন্ধুরা, দেশের পাশাপাশি দ্রুত গতিতে বাংলা জুড়ে বাড়ছে করোনা প্রকোপ। এখন নিত্যদিন প্রায় 12,000 মানুষ বাংলার বুকে কোভিডে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণায় এভাবে লকডাউন ছাড়াই রাজ্যের জনজীবন চললে এপ্রিল মাসে রাজ্যের দৈনিক কোভিড মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। যদিও এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার কোনোভাবেই লকডাউনের কথা ভাবছে না, বরঞ্চ রাজ্য সরকার চাইছে মানুষ সচেতন হোক, মানুষ কোভিড বিধি মেনে চলুক, মানুষ শারীরিক দূরত্ব মেনে চলুক। ঠিক এই রকম অবস্থায় এদিন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা কমতে চলেছে। এদিন মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে কাজের দিন 258টি ট্রেনের পরিবর্তে চলবে 238টি ট্রেন। শনি ও রবিবার কম ট্রেন চালানো হবে। শনিবার চলবে 218টি ট্রেন ও রবিবার মাত্র 100টি ট্রেন চালানো হবে। করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই মেট্রোতে যাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে, তাই মেট্রোতে ট্রেনের সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোর আধিকারিকরা বলেছেন, যাত্রী কম বলেই কমানো হচ্ছে মেট্রোর রেক। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, মেট্রো রেলের বেশ কিছু চালক, গার্ড, কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন, আর তার জেরেই সোমবার থেকে মেট্রোতে ট্রেনের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।